তো আমার ভীষণ নিয়ে বলতে, আমি বলছি আমরা কি ডুবে মরবো? আমরা কি আকাশ দেখতে পারবো না? আমরা কি দূষিত বায়ু নেব? অপরকৃত বিল্ডিং হচ্ছে, ভবিষ্যতে আমাদের সন্তানের আকাশ দেখতে পারবে না। রাজনৈতিক দলের সদস্য হিসাবে জনগণের কাছে আমি দায়বদ্ধ এবং জবাবদিহি। নেতা কর্মীদের কারণেই নির্বাচন করছি, দীর্ঘদিন রাজনৈতিক দলের সদস্য হিসাবে কাজ করেছে। আর রাজনৈতিক দলের যারা সদস্যতায় কাজ করে, তারা কোনো না কোনো নির্বাচন করার আকাঙ্ক্ষা সবসময় থাকে। প্রথমত সেই কারণেই দল যদিও এবার প্রতীক নেই, তারপর এখানে আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী আমার প্রতি অনেক সহানুভূতিশীল এবং মূলত নেতাকর্মীদের কারণেই নির্বাচন করছে। আরেকটি ওভারঅল কথা আছে যে সাধারণত এটি সবাই বলে থাকে যে নগরবাসীর সেবা করার জন্য। আপনি জানেন যে ময়মনসিংহ শহর সিটিটি আপনাদের নিজেরাই দৃশ্যমান। সবচেয়ে বড় বিষয় যে এটি ওয়ার্ল্ড ওয়াইড ধীরলয়ের শহর হিসাবে 9 নম্বরে। তো এটি একটি খুবই যন্ত্রণাদায়ক, আপনারা নিজেরাও জানেন যে 10 মিনিটের জায়গায় আমাকে 20 মিনিট 1 ঘন্টা পার করতে হয়। তা আমার মনে হয় যে এই আপনার ধীরলয় শহরকে গতিশীল করা, গতি আনা, এবং এটি একেবারেই আবর্জনার শহর। আপনি দেখবেন যে যত্রতত্র আবর্জনা আছে। আপনি পাশাপাশি সিলেটের মতো সিটি কর্পোরেশন, আমি রাজশাহী বাদ দিলাম, সিলেটের মতো সিটি কর্পোরেশন অনেক পরিচ্ছন্ন, এখানে ধুলোবালি উঠছে, প্রতিনিয়ত ধুলোবালি উঠছে। আপনি যেখানে যান কনস্টান্ট কাজ হচ্ছে, এই কাজ করার কোনো তদারকি নাই, কেউ কেউ আসছে কি না, কাজ করছে মানুষ, ধুলোবালি উঠছে। আপনি দেখছেন জলাবদ্ধতা, এটি একটি 15 ইয়ার্স কাজ করার পরেও এখনও জলাবদ্ধতা কেন হয়? তো জলাবদ্ধতা নিরসন, তারপরে জ্যাম নিরসন। আরেকটি বিষয় যে আমরা সিটি কর্পোরেশনের সেবাটা ওয়ান স্টপ সার্ভিস হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু সিটি কর্পোরেশন গেলে দেখা যায় যে একটা টেবিল, দুটা টেবিল, তিনটা টেবিল ঘুরতে হয় একই কাজের জন্য। তো এইসব ক্ষেত্রে নাগরিক সুবিধা বাড়ানোর জন্য, নাগরিকদের সেবা দেওয়ার জন্য মূলত এই ধরনের পরিকল্পনায় আমি আমার নির্বাচন ইস্তারে আরও ডিটেলস বলবো যে আমি কী কী করতে চাই। স্মার্ট নয় বসবারযোগ্য, ক্লিন থাকুক, পরিষ্কার থাকুক, সময় মতো আবর্জনা মুক্ত হোক, ধুলোবালি না থাকুক, জ্যাম না থাকুক, জলবদ্ধতা না থাকুক। আমরা বিল্ডিং হচ্ছে, আপনি দেখবেন কোনো বিল্ডিংয়ের সামনে 5 ফুট জায়গা নেই, অপরকৃত বিল্ডিং হচ্ছে, ভবিষ্যতে আমাদের সন্তানের আকাশ দেখতে পারবে না, ধুলোবালিতে নিঃশ্বাস নিতে পারে না, স্কুল কলেজ সব জায়গায় ধুলোবালির স্তর। তো ইচ্ছা আছে যে যদি নির্বাচিত হই, আর আমার একটি কথা, আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত দীর্ঘদিন, এবং রাজনৈতিক দলের নেতারা জবাবদিহি করতে চায় অথবা দায়বদ্ধ থাকে তার দলের প্রতি। আমি যদি একটা ভালো খারাপ কাজ করি, আমার দল এটি সাফার করবে ভবিষ্যতে। তো সেই কারণে আমি মনে করি যে আমি একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে জনগণের কাছে আমি দায়বদ্ধ এবং জবাবদিহি। আমাদের এখানে কোনো জবাবদিহি নেই, কেউ কোনো জবাবদিহি করে না, এখানে কাজ হচ্ছে, ওখানে কাজ হচ্ছে, অর্ধেক কাজ শেষ হয়েছে, আবার অর্ধেক কাজ চলমান। হ্যাঁ, আপনারা নিজেরাই দেখছেন। তো এইসব কাজ যেন একটা পরিকল্পিতভাবে করা হয়, এটি আমার ইচ্ছা আছে। আমি আসলে অন্যের সমালোচনাটা করতে কম চাই, আমি আমার ভীষণটা বলতে চাই। তো আমার ভীষণ নিয়ে বলতে, আমি বলছি আমরা কি ডুবে মরবো? আমরা কি আকাশ দেখতে পারবো না? আমরা কি দূষিত বায়ু নেব? আসুন সবাই মিলে এই শহরটাকে সাজাই, এটি বলছি আমি। খুবই স্বাভাবিক, যিনি 15 ইয়ার্স, 1-2 বছর নয়, একটা মেয়র নির্বাচন হয় 5 বছরের জন্য, উনি 15 বছর, ইটস এ লট অফ টাইম, এই সময়ের মধ্যে যদি উনি করতে না পারেন তাহলে নিশ্চয়ই ব্যর্থতা ওনার। আমি জনগণের মধ্যে কাজ করতে গিয়ে একটা শব্দ শুনছি, পরিবর্তন চাই। এভরিবডি বলছে যে পরিবর্তন চাই, পরিবর্তন চাই। এটা হতে পারে আসলে 15 ইয়ার্স যদি একজন থাকে, অথবা মানুষ যেমন গত টার্মে ইলেকশনও হয়নি, সিলেকশন হয়েছে, তো এবার মানুষ ভোট দেওয়ার জন্য একদম মুখিয়ে আছে। কারণ সম্ভবত 2010-এ লাস্ট একটা ইলেকশন হয়েছিল, তখন সিটি কর্পোরেশন ছিল না, পৌরসভা ছিল, মেয়র পদে একটা ইলেকশন হয়েছিল। এরপরে গত 15 বছর কিন্তু এই পৌর মেয়র পদে কোনো ইলেকশন হয়নি। এই বছর ইলেকশন করার জন্য মানুষ মুখিয়ে আছে, এবং আমি মনে করি যে জনগণ পরিবর্তন চায় বলেই আমি ভোট পাবো।